এখানে চারিদিকে নানান রকমের জঙ্গলি ঘাস, নানান রকম কোয়ালিটির ঘাস আছে, ছোট থেকে বড় পর্যন্ত, যেগুলো দেখতে অনেক অন্যরকম আর অনেক বড়, অনেক লম্বা, আখ টাইপের কিছুটা, কিন্তু ঘাস জাতীয়, আর দেখলেই বুঝতে পারবেন প্রচণ্ড বড়। পুরো আমরা একদম যে গ্রাম সাইড হয়, একদম প্রপার যে গ্রাম আছে, পুরো জঙ্গল টাইপের এলাকা, তার মধ্যে ঢুকে শ্যুট করেছি। দেখতেই পাচ্ছেন পুরো চারিদিকে জঙ্গল, আর একটা টিকটিক আওয়াজ হচ্ছে, যেটা শোনা যা ফোনে শোনা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, একটা আওয়াজ হচ্ছে। দেখুন পুরো কি লম্বা লম্বা ঘাস জাতীয় গাছ, এক ধরনের ঘাস যেটা গরু ছাগল খরগোশ খুব খায়, আর এর ফলটাও খুব দুর্দান্ত দেখতে। ফলটা দেখুন, এই হচ্ছে এর ফল। এটা খুব অতিরিক্ত শুকিয়ে গেলে তুলোর মতন উড়ে যায়। ওই দিকে দেখুন তুলো বেরিয়েছে অল্প, তুলো হয়ে উড়ে চলে যায়, ঠিক আছে। দেখুন ঘাসের হাইটটা দেখুন, এক একটা 10-12 ফিটও হয়ে গেছে, 8-5 ফুট, 6 ফুট, 7 ফুট, 8 ফুট, 12 ফুট পর্যন্ত গাছ আছে। দেখুন কত উঁচু উঁচু গাছ, নানান রকম কোয়ালিটির জঙ্গলি সব রকমের খালি ঘাস জাতীয় গাছ এখানে। এগুলো টবে লাগালেও, অনেকে টবেও লাগায়, হাটেতেও শ্যামবাজার হাটেতে বিক্রি হয়, এই গাছটা বিক্রি হয়, এই ঘাসটা কি সুন্দর দেখতে। দেখুন জঙ্গলি জায়গায় হয়ে আছে, নানান রকম কোয়ালিটির খালি এখানে ঘাস, চারিদিকে নানান রকম কোয়ালিটির সবুজ কালার, নানান রকম সবুজ কালার। দেখুন এখানে খালি সবুজ, একদম অচেনা অচেনা নানান রকমের ঘাস আর নানান রকমের সবুজ কালার, সবই সবুজ, এখানে টোটালটাই সবুজ, খালি উপরের দিকে আকাশ। দেখুন এইদিকে কিছু কাঁটা আছে, ঘাস গাছ আছে, সব দিকেই ঘাস আছে, পুরোপুরি ঘাস জাতীয় গাছ। আমরা সব এখানে খালি পায়েই আছি, চটি খুলে দিয়েছি। ওদিকে দেখুন ওগুলো সব জঙ্গলি গাছ হয়ে আছে, আর চারিদিকে নিচটা পুরো সবুজ, মাটি দেখা যাচ্ছে না, চারিদিকে ঘাস আছে, পুরো ঘাস এখানে। আর ওই দিকে দেখুন ওই যে বড় ঘাসটা, ওটা একটা নিচু, খুবই নিচু জায়গা, একদম নিচু জায়গা, ওটাতে জল জমলে পুকুরের মতন হয়ে যেতে পারে, মানে কমসে কম 6 ফুট নিচে আছে সে, ঠিক আছে। এখান থেকে 6 ফুট নিচে তার উপরে ওই গাছ দেখা যাচ্ছে, 12 ফুট মতন ঘাস। তো আজকের এই এত পর্যন্তই, চারিদিকে দেখুন সবুজই সবুজ।